আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহর জিকির করার জন্য। জিকির কিন্তু অন্তর থেকেও করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবান এই দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। মানুষ এই যে দেখেন, এই যে ডানে বামে আমরা যারা বসে আছি, এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে বসে, এটা হচ্ছে একটা বড় স্ট্রাকচার। এই এই দিকে তাকান, শোনেন, আমার আলোচনা শুনতে হলে এখানে হাজার হাজার মানুষ আসতে হবে। হাজার হাজার মানুষ আসলেই যে মাহফিলটা কবুল হবে এমনটি নয়। এখানে দুই চারটা আল্লাহ রাসূলের প্রেমিক থাকলে মাহফিল কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আলোচনার বিষয় অন্যদিকে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভিন্ন দিক থেকে একটু ঘুরে আসতে হবে। সেই জায়গাটা হলো এই যে আমরা যে আমরা যেখানে বসে আছি, আমাদের এই যে বডিটা, এই বডিটা আসল নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটার নাম রেখেছেন কোরআনে। কখনো বলেছেন ইয়ায়ুহান নাস, আবার আল্লাহ কখনো বলেছেন ইয়ায়ুহাল ইনসান। আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। বাংলাতে আমরা বলি মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো এই বডি, মাথা থেকে পা পর্যন্ত, এটা একটা ফর্মালিটি। এটা কি? এটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এটার ভিতরে কি আছে? আরেকটা মানুষ আছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কউলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, এটা একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। এটা বিশ্বাস করেন তো? যখন এটা থাকবে না, যতদিন আপনার আমার মাঝে সেই রূহটা থাকবে, ততদিনই পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। কথা বলেন না কেন? আরে ভাই, কৃপণকে তো আল্লাহ দেখতেই পারে না। সবচেয়ে বড় কৃপণ হলো জান্নাতের বাগানে বসার পরেও আল্লাহ রাসূলকে নিয়ে আলাপ হবে, সেই পরিবেশে যদি কারো জবান বন্ধ রাখে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কেন কৃপণতা করছেন? আবার অনেকে বলতেছেন আপনি অনেক ধনী, অনেক পয়সাওয়ালা, অনেক বড় বিল্ডিং বানিয়েছেন, আপনার কয়েকটা ল্যান্ড ক্রুজার, প্রাডো গাড়ি আছে, আপনার মধ্যে অহংকার বিরাজ করতেছে। মনে রাখবেন আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহ হু আহাদ, আল্লাহ এক, যার সাথে কোনো শরীক নেই, যার কোনো ক্ষয়, যার কোনো বিনাশ। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, পৃথিবীর কারণ হয় যিনি অহংকার করলো, তিনি যেন আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দিল, আর যে চাদর ধরে যে টান দিল তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে। অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত যেই ব্যক্তি থাকবে তার ঠিকানা হবে জান্নাত। ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কারো সাথে শত্রুতা করার জন্য আসিনি, আবার কারো সাথে অবার প্রেম করার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা, আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি সেই মিশন নিয়ে আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে আজকে মেহমান, আপনাদের জন্য আমি মুসাফির, আমি অন্তর থেকে দোয়া করে যাব, আল্লাহ কবুল করবে, আমি অন্তর থেকে খুশি হব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রাজি হয়ে যাবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই জান্নাতের বাগানে চলে আসুন, কারণ আজকের রাত্রের পরে আরো 364টা রাত্র আপনি দেদারসে ঘুরে বেড়াতে পারবেন, আপনাকে কেউ ডাকবে। আজকে এখান থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে যান, কিছু টিচিং নিয়ে যান, কারণ আপনার ফিউচারটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কি সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, যতদিন পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ, কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে অচিনপুরে চলে যাবে, না ফেরার দেশে চলে যাবে, তখন কিন্তু এই কথা বলা যাবে না। আলোচনা করার সময় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আগেই বলেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সামনে থাকতে হবে এমনটি কোনো কন্ডিশন আমি দেই না। তার কারণ হলো আপনার, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য আলোচনা, কারণ বিবেকহীন মানুষ
আল্লাহ রাসূল বলেছে হাদিসের একটা অধ্যায় আছে মূর্খদের কেড়িয়ে চলো, মূর্খদের ভালো নাই মন্দ নাই সুখ নেই দুঃখ নেই ডান নাই বাম নাই, কি বলেন চাচা? না মিথ্যে বললাম? আপনাদেরকে কথা বলতে হবে, কিন্তু আজকে একটু কাজ করতে হবে, সেটা জবান কাজে লাগাতে হবে। কি করতে হবে? জবানকে কাজে লাগাতে হবে। এই রকম না বিষয়টা? আপনি যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে আপনি আমি আছি, যখন দেহ থেকে প্রাণ চলে যাবে আপনি আমিও নাই, তখন আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করার পরে কোথায় চলে যায় মানুষ? কবরে। কোথায়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। কবর শব্দটাকে একেবারে নন স্টপলি বেঙ্গলি স্পিকিং যেভাবে করে, নন স্টপলি স্পিকিং যারা করে ইংলিশে, যারা অনর্গল কথা বলতে পারে যে কোনো বিষয়ের উপর, সেইভাবে কবর শব্দটাকে আপনাকে মুখস্থ করতে হবে। কেন জানেন? কারণ এটাই হলো আপনার ফিউচার, এটাই হলো আপনার ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? এই ভবিষ্যৎ হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কারণ এই পৃথিবীর বুকে যদি আপনি ভিক্ষুক হন কেউ না কেউ আপনাকে সাহায্য করবে, কিন্তু ফিউচারে যখন যাবেন আপনাকে কিন্তু কেউ সাহায্য করবে না। এই জন্য পৃথিবীর ভিক্ষুক হওয়া ভালো, কিন্তু পরকালের ভিক্ষুক হওয়ার মতো নিকৃষ্ট আর কিছু হতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেই, অল মেন উইল ডাই, কুল্লু নফসিন যায়কাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে মানুষের মৃত্যুটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? কারণ মানুষকে ঘিরে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন কবরে যাবেন এই পৃথিবীর বুকে, কিন্তু আপনি বিভিন্ন ফর্মালিটি আপনি কি করতে পারেন? মেনটেন করতে পারেন। বিভিন্ন প্রতিকূল অবস্থাকে কিন্তু আপনি মোকাবেলা করতে পারেন। বিভিন্ন প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য আপনি অনুকূলে আনার জন্য সেই অনুকূলে যেই পার্সনগুলো আছে তাদের শরণাপন্ন হয়ে কিন্তু আপনি কি করতে পারেন? আনতে পারেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্রত্যেকই প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করেনি। ঠিক কিনা বলেন? এই কি করেছি আর করেনি এটাকে ঢাকার কোনো সুযোগ? 500 টাকা রং চা, দুধ চা, আপনার বেনসন সিগারেট, টেলিফোন, ড্রেসিং, কোন ধরনের কোন কিছু কি চলবে সেদিন? এদিক দিয়ে আল্লাহ বলেছেন সব তোমাদের সামনে ওপেন থাকবে, ওইদিক দিয়ে রাসূল বলেছেন ওয়াইদাল কুবু, রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আপনি কোনটা আইডেন্টিফাই করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কোনটা বাছাই করে নেবেন আপনাকে ডিসাইড করতে হবে। দেখেন এখানে যারা এসেছে ম্যাক্সিমামই মুরব্বী, আমি এই জন্য বলি চাচা এই প্রজন্ম থেকে মুরব্বী মানুষগুলো যদি চলে যায় পৃথিবীটাকে আর বেশি দিন টিকানো সম্ভব নয়, কারণ বর্তমান প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল যুবকগুলো ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। কথা বলতে পারেন না? ঠিকটা বলতে পারেন না? ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। তার মধ্যে আমি অবজারভেশন করে দেখেছি প্রতি হাজারে 999 জন যুবকই আজকে ইসলামের প্রতিকূলে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যুবক, তোমরা যারা জান্নাতের বাগানে বসেছো তোমাদের জন্য গুড নিউজ, এত চমৎকার নিউজ, এই পৃথিবীর বুকে কিন্তু এখন আমরা আমাদের মাথার উপর আসমান আছে, আছে না? কিয়ামতের দিন আমি এটা যদি সূরা ইনফিতরের তাফসীর করতে যাই তাহলে সেই বিষয়টাকে আমি পুরো আলোচনা করে বোঝাতে পারবো। তবে যেই যুবকগুলো জান্নাতের বাগান অ্যাটেন্ড করেছে তোমাদের জন্য একটা গুড নিউজ, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত দূরে? 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছুটে আসে। এই এত আবরণ ভেদ করে সূর্যের কিরণ মানুষের মাথায় লাগে, মানুষ কিন্তু সইতে পারে? পারে? এখানে আসার কারণ হলো, বন্ধু তোমরা জানো না পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে, বন্দরে আমার তোমাদের মনের গড়ে জং ধরেছে, পৃথিবী রঙিন চশমা তোমার পড়ার কারণে কাল কিয়ামতের দিন আজকে 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য, সূর্যের আলো তাপ মানুষ সইতে পারে না। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে, মানুষের ঘামে পুরো শরীর ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। বন্ধু ওই কঠিন বিপদের সময়ে
আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই বন্ধু সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকের রং তামাশা করার সময়, নাচানাচি করার সময়, ডান্সিং কম্প দেওয়ার সময়, বন্ধু সিঙ্গারদের পিছনে পিছনে ঘুরে ঘুরে নিজে কি সিঙ্গার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে তাদের জীবনে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগায় মান চিন্তা থিংকিং নিয়ে জীবন যাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি, বন্ধু আমার নবী সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে শুধু পৃথিবীর আল্লাহ এবং রাসূল প্রেমিক যুবকের দল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।